দেশ জুড়ে অস্থিরতার কারণে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়েছে ফ্রিল্যান্সিং খাত বছরে প্রায় পাঁচশো কোটি ডলারের বিশ্ববাজারে বাংলাদেশের আয়মাত্র পনেরো কোটি ডলার তাও হাতছাড়া হয়ে যাচ্ছে অনেকে হারাচ্ছে বিদেশি গ্রাহক বাংলাদেশের বাজার চলে যাচ্ছে ফিলিপিন্স ফিনল্যান্ডের মতো দেশে এমনটা জানিয়ে ফ্রিল্যান্সাররা বলছেন এই খাতে কাজ পাওয়া নির্ভর করে ক্লায়েন্টের রিভিউয়ের উপর অনিশ্চয়তা ও ঝুঁকির কারণে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নেতিবাচক রিভিউ দিচ্ছেন গ্রাহকরা বহু তরুণ ফ্রিল্যান্সিংকে পেশা হিসেবে বেছে নেয় এখন বিশ্ববাজারে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ ফ্রিল্যান্সারদের সংগঠন বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী দেশে দশ লাখ তরুণ ফ্রিল্যান্সিংয়ের কাজ করছেন তবে বিশ্ববাজারে হাজারের উপরে কাজ থাকলেও বাংলাদেশের ফ্রিল্যান্সাররা মূলত ওয়েব পেজ ডিজাইনিং গ্রাফিক্স মতো সস্তা কাজগুলোই করে থাকেন বাংলাদেশের ফ্রিল্যান্সাররা ফলে সংখ্যায় বেশি সংখ্যক ফ্রিল্যান্সিং এর আয়ের দিক থেকে বিশ্বে অষ্টম অবস্থানে বাংলাদেশ অধিকাংশ ফ্রিল্যান্সার বাংলাদেশে বর্তমানে যে টাইপের কাজগুলো করছে তার ভিতরে তিনটা কমন কাজ করে গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং কিছু কিছু আরও দুই একটা সাবজেক্ট আছে যেগুলোতে কাজ খুব কম করে কিন্তু এগুলো সবগুলাই মোটামুটি কিন্তু লো এই কাজের অধিকারী থাম থ্রড দেশের একমাত্র থাম তবে গত এক মাসের বেশি সময় ধরে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে এখাতে স্বল্পমেয়াদী ক্ষতির চেয়ে দীর্ঘমেয়াদী ক্ষতিটাই বেশি হয়েছে ইন্টারনেট বন্ধ করে দিলে ধরনের সহিংসতাগুলো থেমে যাবে এই চিন্তার কারণে আমাদের শর্ট টার্মে যে ক্ষতিগুলো হয়েছে সেটা তো একশো বিশ কোটি থেকে দেড়শো কোটি টাকার উপরে হয়েছে কিন্তু লং টার্মে কারণ এই যে যত ফ্রিল্যান্সাররা ওই সময় কাজ ডেলিভারি দিতে পারে নাই সকল ফ্রিল্যান্সাররা কিন্তু নেগেটিভ রিভিউ পেয়েছে এবং হিউজ অ্যামাউন্টে নেগেটিভ রিভিউ পাচ্ছে আমরা কিন্তু কাজ পাই রিভিউয়ের উপরে দেশের তরুণ ফ্রিল্যান্সাররা বিশ্ববাজারে যখন এগিয়ে চলছিল একটু একটু করে সেখানে এমন একটি ধাক্কা তাদেরকে পিছিয়ে দিচ্ছে তাই এখাতে সরকারের বিশেষ সহযোগিতা দরকার বলছে সিপিডি ফ্রিল্যান্সিং বিজনেস প্রসেস আউটসোর্সিং যারা করেছেন তারা এইটার কারণে যে ক্ষতিটা হয়েছে তাদেরকে আমাদের বিভিন্নভাবে ঋণ সুবিধা থেকে শুরু করে অন্যান্য প্রাতিষ্ঠানিক সুবিধা দিয়ে তাদেরকে কিন্তু সহায়তা করতে হবে সে সহায়তাটা করা গেলে ক্ষতিটা কাটিয়ে উঠে আবার অর্থনীতিকে সচল করার দিকে কিন্তু আমরা অগ্রসর হতে পারবো ফ্রিল্যান্সারদের তথ্য অনুযায়ী এই খাত টেকসই নয় এক থেকে দেড় লাখ নতুন ফ্রিল্যান্সার যুক্ত হয় আবার তা ঝরেও পড়ে এখনও ফ্রিল্যান্সারদের বিদেশি ক্লায়েন্টের থেকে আয়ের অর্থ আনতে ব্যাংকিং নানা হয়রানির মুখোমুখি হতে হয় মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা